আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা একটি বিএসোনিক মনিটর নিয়ে কথা বলবো। তো আমাদের হাতে একটি বর্ডারলেস একটি মনিটর আছে বিএসোনিকের। তো এটির মডেলটি কত সেটা আমরা একটু দেখে নিই। এটির মডেলটি হচ্ছে BX2276। তোমরা দেখতেই পাচ্ছেন। তো এটা সমস্যাটা কি সেটা আগে একটু আমরা দেখি। আর এই ভিডিওটা আবারও বলে নিই, সর্বপ্রথমেই এই ভিডিওটা শুধুমাত্র ব্যবহারকারীদের জন্য তৈরি করা। তো শুনে এটাকে আমরা পাওয়ার দিই, তারপরে দেখি। এই হলো পাওয়ার দেওয়া, মডেলটি ডিসপ্লে আসছে। এ দেখুন, ডিসপ্লে আসার পরে কি অবস্থা হয় সেটা একটু দেখে নিন। আবার ঠিক হয়ে যায়, আবার কি হয় কিনা। হ্যাঁ দেখুন, প্রতিবারই কিন্তু এইরকমই সমস্যাটা করতেছে, প্রতিবার ডিসপ্লে আসতেছে, পাশাপাশি সেই কিন্তু গার্বেজ হয়ে যাচ্ছে। তো আবার কয়েক সেকেন্ডের পরে আবার ঠিকও হয়ে যাচ্ছে। তো এটার মূল সমস্যা কি সেটা অবশ্যই আপনারা জানাবো। এটার মূল সমস্যাটা হলো প্যানেলের সমস্যা, আর প্যানেলের কোত্থেকে সমস্যা সেটা আমরা দেখার চেষ্টা করবো। আর সেটা দেখতে হলে আমাদের কি করতে হবে, সর্বপ্রথম আসলে পাওয়ারটা অফ করতে হবে, আর এখানে আমাদের এই পার্টটি ওপেন করতে হবে, এরপরে বিস্তারিত দেখা যাবে। তো এই পার্টটি ওপেন করলাম। আমাদের এইখানে যে প্যানেলটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 21.5 একটি প্যানেল ব্যবহার করা হয়েছে, এবং এটাকে পাওয়ারটা দিয়ে আগে সর্বপ্রথম তারপরে দেখি দাও হলো পাওয়ারও আসছে কি। হ্যাঁ পাওয়ারও আসছে, ডিসপ্লেও আসছে, দেখুন আবার গার্বেজ হয়ে গেছে। তো এটার এইখানে যে আমাদের ডিসি টু ডিসি আইসিটি আছে সেটা কি অবস্থা সেটা, হ্যাঁ গরম হচ্ছে, একেবারে অতিরিক্ত না আবার কমও না। তো এখানে শর্ট আছে প্যানেলে সেটা, আর হচ্ছে যে এই প্যানেলটি ব্যবহার করা হয়েছে আমাদের যেরকম ডেলের S2240LC-তে যে প্যানেলগুলো ব্যবহার করা হয়, বা আসুসের অনেক ক্ষেত্রে এই প্যানেলগুলো ব্যবহার করা হয়, সেই প্যানেলই ব্যবহার করছে বিএসোনিকের মধ্যে। আর অনেকটা ডিজাইনটা হচ্ছে অনেকটা এইচপির মতো, HP WF-এর মতো, FW-এর মতো, ঠিক আছে, 22F-এর মতো, সেমি মানে ইয়াটা ব্যাকপার্টটা ব্যবহার করা হয়েছে। তো আমরা যেহেতু এই মনিটরটি শুধুমাত্র ব্যবহারকারীদের জন্য এই ভিডিওটি তৈরি করা, তো অবশ্যই আমরা ইনফরমেশনটি আপনাদেরকে দিব যে মনিটরটি রিপেয়ার হয় কি না। তো আমরা এখানে বেশ অনেক সময় ধরে কাজ করার পরে কি অবস্থা সেটা আমরা একটু আগে দেখে নিই, তারপরে এই বিস্তারিত কথা বলবো। আর সেটা দেখতে হলে অবশ্যই পাওয়ার দিতে হবে। এখানে পাওয়ার দেওয়া, আমরা পাশাপাশি বিজিএ কেবিলটা একবার লাগিয়ে নিব। এখানে বিজিএ কেবিলটা লাগানো, এখন আমরা রান করব। তো এখানে ছবি আসছে, দেখুন এখন কিন্তু আর ছবি চলে যাচ্ছে না, কিছুক্ষণ পরপর চলে ছবি চলে গেত, সেটা সমস্যা সমাধান হয়ে গেছে। আর এই যে প্যানেলের সিগনেচারটি আপনি দেখতেই পাচ্ছেন, তো আমাদের বিএসোনিক মনিটরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু দাঁড়া করে নিই। এই হলো প্যানেলটি, আমরা দাঁড়া করিয়েছি, এখন আমরা কিছু সময় চালাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মনিটরটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ভিডিওতে আর কোনো সমস্যা আমার চোখে পড়ে না, কমপ্লিটই আছে। তো এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে একটা মেসেজই দেওয়ার চেষ্টা করেছি, সেটা হলো যে এই ধরনের সমস্যাগুলো কিন্তু সমাধান হয়। তো বিএসোনিক নিয়ে সম্ভবত আমাদের চ্যানেলে আর কোনো ভিডিও আছে কিনা আমার খেয়াল নেই, জাস্ট আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা করা। আর এখানে অবশ্যই যে সিগনেচারটি আছে তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।